হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আপনারা সকলে কিরম আছেন? এখন বাজে হলো 6:15, সন্ধ্যাবেলা 6:15। তো এখনো এখানে নিউ ইয়ার হয়নি, আরো কিছুক্ষণ, আরো এখন থেকে প্রায় 6 ঘন্টা, মানে 5 ঘন্টা 45 মিনিট পর নিউ ইয়ার হবে। তো আজকে সকালবেলা আমি বাইরে থেকে খেয়েছিলাম, তো এখন ভাবছি একটুখানি, যেহেতু আজকে নিউ ইয়ার সেহেতু নিউ ইয়ার স্পেশাল রান্না করব, তাই আমি এখন ভাবছি মাটন বিরিয়ানি রান্না করব। এছাড়াও আজকে একটুখানি বাজি বাজি মানে আগুন জ্বলে, মানে আগুনের নয়, এমনিতে ক্র্যাকারস টাইপের, যেগুলো এমনি ছুড়লে আওয়াজ হয়, সেই বাজি কিনে এনেছি আজকে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। তো আজকে দিশাকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ভাবছি আজকে তাই রাত্রির অবধি অনেকক্ষণ অবধিও জেগে থাকতে পারবে। তো আমরাও টিভিতে বিভিন্ন ধরনের নিউ ইয়ারের অনুষ্ঠান দেখব, তো আমরা খুব এক্সাইট। আজকে আমার হাজব্যান্ডের একটু জ্বর জ্বর লাগছে, তাই ভাবছি একটু বেশি করে চায়ের মধ্যে আদা দেবো আর একটু এলাইচি দিয়ে বানাবো, ছোটো এলাইচি। তাছাড়াও আর বেশি দিন নেই, বাড়ি থেকে বাইরে যে আলুগুলো লাগিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, বাট আমি এই ভিডিওটায় শেয়ার করব। আমি আজকে কি কালকের মধ্যে একটুখানি রৌদ্র উঠলে সেগুলোকে শুকিয়ে নিয়ে আমি সব তুলে রাখবো, কারণ আর কয়েকদিন বাকি আছে। নেক্সট উইকটায় শুধুমাত্র আছে, তার পরের উইক থেকে সবাইয়ের স্কুল, তারপরে অফিস, সব কিছু স্টার্ট হয়ে যাবে। তার আগে আমি সমস্ত কিছু প্যাক করে তুলে রাখবো। শীতের দিনে সিঙ্গারা আর চা খেতে খুবই ভালো লাগে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, তাড়াতাড়ি করে বিরিয়ানিটা বানিয়ে নেবো। পেঁয়াজ আদা রসুনটাকে আমি কেটে নিচ্ছি, তারপরে আমি মিক্সিতে ডেকে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। মাংসটাকে আমি প্রায় 5-6 ঘন্টা দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে আস্ত গরম মশলাগুলোকে আমি প্রথমে আগে দিয়ে দিচ্ছি, এরপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন পেস্টটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি ওর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। মাটন বিরিয়ানি মশলাটা মাখিয়ে রেখেছি, মাখিয়ে রেখে এখন আস্তে আস্তে করে এটাকে হতে দেবো, যতক্ষণ মাংসটা একটুখানি হয়ে যাচ্ছে তারপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আমি আজকে কিছু আলু টালু ভাজছি না, কারণ আমি তাড়াতাড়ি রান্না করে নিতে চাই। তো তারপরে পাটার মাংসটা এখানে হচ্ছে, টাইম লাগবে হতে। চালের জন্য জল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4 কৌটোর মতো ভাত নিয়ে নিয়েছি, রাইস নিয়ে নিয়েছি, এটা আজকের রাত্রির আর কালকে সকালের জন্য, তো এটা যথেষ্ট। তো এটাকে আমি ধুয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখানে আমি ফুটন্ত জলটাতে আস্ত গরম মশলা আর অল্প করে তেল আর নুন দিয়ে দিয়েছি।
মাংসটা এখানে প্রায় হয়ে এসেছে। এখানে আমি বিরিয়ানিটাকে এবার আস্তে আস্তে করে লেয়ার করে নেব। তো লেয়ার করবার জন্য আমি আর কিছু বেশি কিছু নিইনি। আমার কাছে আমি কেওড়া জল নিয়েছি, আমার কাছে স্যাফরন ছিল না বলে আমি একটুখানি ফুড কালার নিয়েছি, আর ঘিটাকে গলিয়ে নিয়েছি। প্রথমে আমি একটু ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে আমি রাইসটা দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে মাংস আর আলু আর আলু দিয়েছি, দিয়ে তার উপর একটুখানি সামান্য একদম কেওড়ার জল ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি আবার একটা রাইসের লেয়ার নিয়েছি, তার উপরে আমি মাংসগুলো দিয়েছি, আলু, ডিম আর এই অল্প করে কেওড়ার জল দিয়েছি, তার মধ্যে আমি সামান্য এর উপরে আমি সামান্য একটু রাইস নিয়েছি, আর তার মধ্যে আমি কালারটা ছড়িয়ে চাপা দিয়ে দিয়েছি। এবার চাপা দেওয়ার পর এটা হতে ডিপেন্ড করছে, বাট এটা হতে আমার প্রায় 20 মিনিটের মতো টাইম লেগেছে। আমি যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ব্লগে আবার দেখা হবে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ধন্যবাদ।